আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পাথর প্রতিমায় আরও এক সুকর্ণ মণ্ডলের খোঁজ পাওয়া গিয়েছে। নিখোঁজের অর্থাৎ নিয়োগের পর থেকে একদিনও স্কুলে আসেননি ওই শিক্ষিকা। বেতন মিলছে বাড়ি বসে, স্কুল সাব ইন্সপেক্টরের মদতে দুর্নীতির অভিযোগ এবং তা প্রকাশ্যে। বরুণ আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বরুণ, অভিযোগটা একটু একবার জানবো তোমার কাছ থেকে স্পষ্ট করে। হ্যাঁ, অভিযোগটা হলো, প্রথমত বলি, পাথর প্রতিমার একটা দ্বীপাঞ্চল হচ্ছে বনশ্যামনগর, পূর্ব বনশ্যামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। 2021 সালে জুলাইয়ের 20 তারিখে বাঁকুড়া থেকে একজন শিক্ষিকা আসেন মুন্না কুণ্ডু নামে। আর ওই যে তিনি জয়েন করে চলে গেছেন, তারপর থেকে আর স্কুলে তাকে দেখা পাইনি। স্কুলের প্রধান শিক্ষিকা থেকে স্কুলের ভিলেজ এডুকেশন কমিটিতে যারা আছেন তাদের অভিযোগ, দিনের পর দিন সই না করে বাড়ি বসে তিনি টাকা পেয়ে যাচ্ছেন, মাসের যে বেতন, এবং তার পিছনে অবদান আছে ওই স্কুলের যিনি ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর চৈতন্যদেব সাহা। তার মদতে একজন শিক্ষিকা দিনের পর দিন তিনি বাড়িতে বসে বসে বেতন পাচ্ছেন। এলাকার অভিভাবক অভিভাবিকারা যারা আছেন তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। তারা জানিয়েছেন যে আমরা আজও পর্যন্ত ওই শিক্ষিকাকে দেখতে পাইনি। ভিলেজ এডুকেশন কমিটির যারা সদস্য আছেন, সভাপতি আছেন, তারা স্কুলের প্রধান শিক্ষিকাকে জানতে চান যে তার অ্যাটেন্ডেন্স শিটের খবর কি। তারপরে তার অ্যাটেন্ডেন্স শিট খুলে দেখে সেখানে তার কোনো হাজিরা নেই, অথচ তিনি মাইনেকে বিতর্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো বরুণ, এবং এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনাবো মৌসুমী সাউ, হেডমিস্ট্রেস, এবং একই সঙ্গে চৈতন্য দেব সাহা, তিনিও বাকি জানিয়েছেন। শুনুন। ওই আমাদের কার্যদিন যা করি ওদের ওরও কার্যদিন তাই, মানে অ্যাবসেন্ট দেখাবেন না। আমরা কি অ্যাবসেন্ট দেখাতে না বলেছি? আমাকে এই কথাই বলেছে যে আগে যেরকম মানে সুদীপবাবু যেরকম করেছিল সেই রকম করতে বলেছি। সুদীপবাবু কী করেছিলেন? কার্যদিন লিখেছিল, কার্যদিন হিসাবে, মানে যত কার্যদিন যা হয়, মানে ততদিন সে স্কুলে আসছে বলে প্রেজেন্ট দেখাতে বলেছি। স্যারকে, স্যার বলতে কাকে বলেছে? এসআই স্যার, এটা এসআই স্যার বলেছে। সেইভাবে আপনি দেন উনি ওনার বেতন পেয়ে যাবেন, এটাই নাকি? মুন্না কুণ্ডু নামক যে শিক্ষিকা জয়েন করেছেন, ওই বিদ্যালয়ে জয়েন করেছেন, উনি তার মেডিকেল লিভের জন্য একটা আবেদন আমাকে দিয়েছেন, এবং তার পরবর্তীকালে ম্যাটারনিটি লিভের জন্য একটা আবেদন আমাকে দিয়েছেন। এই দুটি আবেদন আমি উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ মাননীয় সভাপতি মহাশয়ের কাছে পাঠাবো, এবং যা নিয়ম অনুসারে উনি ব্যবস্থা নেবেন। বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই মুহূর্তে বরুণও আমার সঙ্গে রয়েছে। বরুণ, আরও একবার তোমার কাছ থেকে এই বিষয়টা স্পষ্ট করবো। ইতিমধ্যেই অভিযোগ প্রকাশ্যে এসেছে, কোনো রকমের ব্যবস্থাপনা কি গ্রহণ করা হয়েছে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে? আমরা যখন এসআই চৈতন্যদেব সাহার কাছে গিয়ে জানতে চাইলাম যে তিনি জয়েনিংয়ের পর কেন তিনি স্কুলে আসেন না, অথচ আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি অর্থের বিনিময়ে তাকে এই সুযোগটা করে দিচ্ছেন, তিনি তখন জানিয়েছেন যে উনি মেডিকেল লিভের জন্য আবেদন করেছেন। তো সবে যদি আবেদন করে, তাহলে এতদিন তিনি কি করেছেন? এতদিন তার সই নেই, স্কুলে প্রেজেন্ট নেই, অথচ তিনি মাইনে পাচ্ছেন কিভাবে? এ প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি বিষয়টা এড়িয়ে যান। জানাবো তোমায়। অন্যদিকে আপনাদের বক্তব্য শোনাবো ভিলেজ এডুকেশন কমিটির সদস্য দেবব্রত দাস, তিনি কি জানিয়েছেন শুনুন। কি বলবেন এই বিষয়ে? না, ও তো আসেনি। প্রথম কথা, লকডাউন পিরিয়ড তো স্কুলে আসেনি, একবার করে এসেছিল ওই যে মিড ডে মিল দেওয়ার সময়। তারপরে তো 2022-27 মাস থেকে যে স্কুল খুলেছে একদিনও আসেনি, মাঝখান থেকে দুজন ক্যাজুয়াল রেখেছে, সে ক্যাজুয়ালকে মাত্র 2000 টাকা করে দিচ্ছে। আর এই সমস্ত দেখভাল করার দায়িত্বে কিন্তু আমাদের যে শিক্ষাবন্ধু সজলবাবু, প্লাস এখানে যে প্যারা টিচার তাপসী মণ্ডল পাত্র, এটা করে পূর্ণ সহযোগিতা করছে এই ম্যাডামকে আর কি। আর এর ফলে উনি মানে টোটালটাই হচ্ছে ফাঁকি দিয়ে এখানে চালাচ্ছে, টোটালটাই।